আসসালামু আলাইকুম। HTML এর আরেকটি ক্লাসে তোমাকে স্বাগতম। আমরা লাস্ট ভিডিওতে আমরা আমাদের HTML এর টেক্সট ফরম্যাটিং এর যে পার্টটুকু ছিল এবং HTML এর টেক্সট ফরম্যাটিং পার্ট পর্যন্ত আমরা সবকিছু কভার করে ফেলেছি। তুমি যদি কোনো একটা ভিডিও মিস করে থাকো, আমাদের প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিংক দেওয়া থাকে, সেখান থেকে দেখে নিও। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আমাদের যে হেডিং এবং প্যারাগ্রাফ সেকশনটি আছে সেটা আমরা শুরু করতে যাচ্ছি। তাহলে চলো আমরা হেডিং সেকশনে শুরু করা যাক। আমাদের হেডিং ও প্যারাগ্রাফ, এখন কথা হচ্ছে হেডিং এবং প্যারাগ্রাফ জিনিসটা কি। হেডিং এবং প্যারাগ্রাফ হচ্ছে, তুমি দেখবা অনেক ওয়েবসাইটে গেলে, বিশেষ করে যেগুলো ওয়েবসাইট হচ্ছে, যেমন তুমি যদি দা ডেইলি স্টারে যাও বা সংবাদ মাধ্যমের যে ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটগুলোতে তুমি যদি যাও, তাহলে দেখবা প্রত্যেকটা নিউজের উপর একটা করে হেডিং থাকে এবং প্রত্যেকটা হেডিং খুব বড় করে লেখা থাকে। ঠিক আমাদের HTML এর ওয়েবসাইটে, মানে আমাদের HTML কোড দিয়ে আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করতে যাই, ওই ওয়েবসাইটের উপরেও আমাদের কিছু হেডিং থাকে। ওগুলো অনেকগুলো আছে, বড়, অনেকগুলো আছে ছোট, মানে হেডিংয়ের ভিতরেও অনেক প্রকারভেদ আছে। আমরা এই ভিডিওতে শুধু হেডিংটা নিয়ে আলোচনা করব এবং এর পরবর্তী ভিডিওতে আমরা প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেখা যাক আমাদের হেডিং কতগুলো আছে। আমাদের মোট 6টা হেডিং আছে। মোট কতগুলো হেডিং আছে? মোট 6টা হেডিং আছে। এই যে তুমি এখানে দেখতে পাচ্ছ H1, এটা হচ্ছে আমাদের, মানে এই H1টা দিয়ে আমরা যদি কোনো একটা লেখা লিখি তাহলে এটা সবচেয়ে বড় আকার ধারণ করবে এবং ক্রমান্বয়ে যদি আমরা নিচে যেতে থাকি তাহলে ওই অনুযায়ী এইটা লেখাটা ছোট হতে থাকবে। আর এই প্রত্যেকটা ট্যাগেরই একটা স্টার্টিং ট্যাগ এবং একটা এন্ডিং ট্যাগ আছে। এবং এই আমাদের যেই হেডিং ট্যাগগুলো, এই ট্যাগগুলোর কিছু অ্যাট্রিবিউটও আছে। এই অ্যাট্রিবিউটগুলো হচ্ছে আমাদের একটা অ্যালাইন অ্যাট্রিবিউট, আর এই অ্যালাইনের বিভিন্ন রকম ভ্যালু আছে, যেমন লেফট, রাইট, সেন্টার, জাস্টিফাই, এগুলো সব কিছুই আমরা দেখব। তার মানে আমরা এতটুকু বুঝতে পারলাম যে আমাদের এই হেডিং ট্যাগ দিয়ে আমরা ওয়েবসাইটের ভিতরে কিছু একটা লিখতে পারি যেই লেখাগুলো খুব বড় আকার এবং বোল্ড আকার ধারণ করবে এবং সেই লেখাগুলোকে আমরা অ্যালাইনমেন্ট করতে পারি। অ্যালাইনমেন্ট বলতে তুমি ওয়েবসাইটে সেটা কোথায় দেখাবা, মাঝখানে দেখাবা নাকি ডানে নাকি বামে নাকি উপরে নাকি নিচে, এরকম জিনিসপত্র আসলে এই অ্যালাইনমেন্ট। আর সেই কাজগুলো আমরা করব কার মাধ্যমে? আমাদের এই অ্যালাইন অ্যাট্রিবিউটের মাধ্যমে, যার এই অ্যালাইনের ভ্যালু মাঝে মধ্যে থাকবে লেফট, মাঝে মধ্যে থাকবে রাইট, মাঝে মধ্যে সেন্টার এবং মাঝে মধ্যে জাস্টিফাই। তো এই সবগুলো জিনিস দেখার জন্য আমাদেরকে যেই সফটওয়্যারটা আছে আমাদের নোটপ্যাড প্লাস প্লাস, সেই সফটওয়্যারটি আমাদেরকে ওপেন করতে হবে। তো এখন আমরা সেই সফটওয়্যারটা ওপেন করি, চলো। ওকে, এখন দেখো আমরা আমাদের নোটপ্যাড প্লাস প্লাস যে সফটওয়্যারটি আছে সেই সফটওয়্যারটি ওপেন করলাম এবং ওপেন করার পরে আমরা কি করব, নতুন একটা ফাইল ক্রিয়েট করব। তো আমি এখানে সেভ এজ এ ক্লিক করি। আর এই ফাইলটা আমরা কোথায় সেভ করব? অবশ্যই আমাদের যে ডেস্কটপে HTML সিরিজ নামে যে আমরা একটা ফোল্ডার তৈরি করেছিলাম সেই ফোল্ডারের মধ্যে। আর আমরা যেহেতু এখন হেডিং শিখছি তো আমি এই ফাইলটার নাম দেই হচ্ছে হেডিং .html, অবশ্যই হেডিং .html। এই জিনিসগুলো তোমরা জানো কারণ এগুলো আমরা একাধিকবার করে আসছি। এখন নর্মালি আমরা একটা আমাদের HTML এর যে কোডের ফরম্যাটটা সেই কোডের ফরম্যাটটা লিখি। আই থিঙ্ক এই জিনিসটা সেভ হয়নি হেডিং, আচ্ছা হ্যাঁ সেভ হয়েছে কারণ এরকম কালারফুল চলে আসছে। কালারফুল চলে আসা মানে হচ্ছে আমাদের কোডটা কি হয়েছে, সেভ হয়েছে। তো আমরা হেডিং HTML ট্যাগটা দিলাম, এরপরে আমরা কী ট্যাগ দিব, একটা ট্যাব দিয়ে আমরা হচ্ছে আমাদের যেই হেডের টা আছে সেই হেডটা এখানে লিখব। লিখলাম, হেডের পরে আমাদের কি থাকে, হেডের পরে আমাদের থাকে হচ্ছে বডি, তো সেই বডিটাও আমরা এখানে লিখে দিব। এখন তোমরা জানো যে আমাদের হেডের ভিতরে আরেকটা ট্যাগ থাকে, সেটা হচ্ছে আমাদের টাইটেল ট্যাগ, মানে যদি আমরা টাইটেলটা দিতে চাই তো আমরা এখানে অবশ্যই টাইটেল ট্যাগটা দিব, তাহলে আমাদের ওয়েবসাইটটা দেখতে সুন্দর লাগবে। ওকে, তাহলে এখানে হচ্ছে টাইটেলের এন্ডিং ট্যাগ। এবার আমরা টাইটেলের ভিতরে কি লেখা লিখব, টাইটেলের ভিতরে আমরা এখানে লিখব যে হেডিং প্র্যাকটিস, এটা আমরা লিখতে পারি হেডিং প্র্যাকটিস। এবার আসো এই বডির মাঝখানে যেখানে আমরা আমাদের হেডিং নিয়ে প্র্যাকটিস করব। যেমন আমরা প্রথমে আমরা আমাদের H1 যে ট্যাগটা আছে সেই ট্যাগটা নিয়ে একটু লেখালেখি করি যে আসলে এটা কেমন দেখতে দেখা যায়, ঠিক আছে। তো আমরা এই H1 ট্যাগের ভিতরে কি লিখব, অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট লেখাটা লিখব, তারপরে তোমাদেরকে আমি আউটপুটটা দেখাবো যে কেমন হচ্ছে অ্যাডমিশন
অ্যাসিস্ট্যান্ট। ওকে, এখন আমরা এই ফাইলটাকে সেভ করলাম। সেভ করে আমরা আমাদের ডেস্কটপে চলে যাই, তারপরে সেই HTML সিরিজে ফোল্ডারটা, তারপরে আমাদের এই ফাইলের নামটা কি heading.html। তো আমরা এই heading.html টা ওপেন করলাম। খেয়াল করো আমাদের এটা কি, এটা হচ্ছে আমাদের H1। তো আমরা একটা কাজ করি, এখানে আমরা লিখে দেই H1 ইকুয়াল টু, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে কোনটা heading1 আর কোনটা হেডিং, মানে কোনটা H1 আর কোনটা হচ্ছে H2। ওকে, আচ্ছা আউটপুটটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ আউটপুটটা দেখা যাচ্ছে। ওকে, এটা হচ্ছে আমাদের H1। এখন এই পুরো কোডটার মতোই একদম সেম টু সেম আমাদের H1 এর ভিতরে আমরা কি লিখতে পারি, H2 লিখতে পারি, এটাও হচ্ছে আমাদের হেডিং ট্যাগ। কিন্তু কথা হচ্ছে কখন আমরা H1 ব্যবহার করব আর কখন আমরা H2 ব্যবহার করব। এখন এটা ফুললি ডিপেন্ড করবে কার উপর, তোমার উপর, যে তুমি একটা লেখা কতটুকু বড় চাচ্ছ বা কতটুকু মোটা চাচ্ছ। আমি যদি এখানে H2টা তোমাকে দেখাই, তাহলে তুমি H1 এবং H2-র মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারবে। খেয়াল করো H1 হচ্ছে, আচ্ছা আমি একটু জুম করি জিনিসটা, তাহলে তুমি বুঝতে পারবে। দেখো H1 আমাদের কত বড় এবং আমাদের H2 কিন্তু তার চেয়েও ছোট। এবার সেমভাবে আমি যদি এখানে H3টাও লিখি, তাহলে দেখবে যে H3টা কি হবে, আরও ছোট হবে। তো আমি এখানে H3টা দিই, তারপরে আমি এখানেও H3টা দিই, এবং আমাদের এখানেও আমি H3টা দিই। এবার আমি সেভ করে যদি আমি ওয়েবসাইটে গিয়ে রিলোড করি, খেয়াল করো H3টা কিন্তু আমাদের আরও ছোট হয়ে গেল। এইভাবে আমাদের টোটাল আরও তিনটা ট্যাগ আছে, সেটা হচ্ছে H4, H5 এবং হচ্ছে আমাদের H6। তো আমরা সেই তিনটা ট্যাগও এখন দেখে ফেলবো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে কোন ট্যাগটা কতটুকু ছোট বা কতটুকু বড়। এটা তোমাদের দেখা উচিত, কারণ তোমরা যখন ওয়েবসাইট তৈরি করবে, যখন আমরা প্র্যাকটিস সেশনে চলে যাব, আমরা দুই তিনটা ওয়েবসাইটে তৈরি করে ফেলবো একদম, তখন আমাদের এই হেডিং ট্যাগগুলো কাজে লাগবে, যে আমাদের এই H1 ব্যবহার করবো কোথায়, H2 ব্যবহার করবো কোথায় এবং H3 ব্যবহার করবো কোথায়। তো কথা বলতে বলতে আমরা H1 থেকে H6 পর্যন্ত লিখে ফেলেছি। এবার আমরা ওয়েবসাইটে গিয়ে যদি রিলোড করি, খেয়াল করো আমাদের H1টা হচ্ছে সবচেয়ে বড়, তারপরে হচ্ছে আমাদের H2টা, তারপরে আমাদের H3, তারপরে আমাদের H4, তারপরে আমাদের H5 এবং সর্বশেষ হচ্ছে আমাদের H6। ঠিক আছে, এখন তোমাদেরকে আমি একটা জিনিস বলেছিলাম যে আমাদের এই হেডিং ট্যাগের অনেকগুলো অ্যাট্রিবিউট, মানে একটা অ্যাট্রিবিউট আছে এবং সেই অ্যাট্রিবিউটে টোটাল চারটা ভ্যালু আছে। আমাদের সেই অ্যাট্রিবিউটের নাম কি? অ্যাট্রিবিউটের নাম হচ্ছে আমাদের অ্যালাইন। তো আমরা এই অ্যালাইন দিয়ে কি করতে পারি? একটা জিনিস খেয়াল করো, আমাদের এই প্রত্যেকটা H1 থেকে H6 পর্যন্ত সবগুলোই কিন্তু লেফটে আছে, মানে আমাদের যে উইন্ডোজটা, মানে আমরা যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি সেই স্ক্রিনের লেফটে আছে। এর মানে হচ্ছে তোমাদের প্রত্যেকটা ট্যাগই, সেটা H1 ট্যাগ হোক, সেটা প্যারাগ্রাফ ট্যাগ হোক, যে কোনো ট্যাগই হোক, সেটা ডিফল্টভাবে কি থাকে, লেফটে অ্যালাইনমেন্ট করা থাকে। এখন তুমি যদি চাও যে ভাই আমি এই H1 ইকুয়াল টু অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট এই লেখাটুকুকে এই পেজের মাঝখানে আনবো, তাহলে তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তুমি অ্যালাইন নামে একটা অ্যাট্রিবিউট আছে, সেই অ্যাট্রিবিউটে গিয়ে তোমাকে লিখে দিতে হবে সেন্টার, এখানে সেন্টার লিখে দিতে হবে। তাহলে কি হবে, তোমার এই যে অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট লেখাটি, সেটা তোমার কি কোথায় চলে যাবে, সেন্টারে চলে যাবে। তো আমাদের এরকম টোটাল কয়টা ভ্যালু আছে, মানে এই অ্যালাইনে টোটাল চারটা ভ্যালু আছে। লেফটটা দিয়ে একটা লেখাকে লেফটে নিয়ে যায়, রাইট দিয়ে সেটাকে মানে রাইটে নিয়ে যায়, মানে ডান দিকে নিয়ে যায়, আর সেন্টার দিয়ে সেটাকে সেন্টারে আনে, একটা ওয়েবসাইটের সেন্টারে আনে, এবং জাস্টিফাই দিয়ে তুমি যে মাইক্রোসফট ওয়ার্ডে যদি জাস্টিফাই করে থাকো, সেই জাস্টিফাইটা করে। এখন কথা হচ্ছে যে প্রত্যেকটা কিন্তু একবার করে প্র্যাকটিস করে দেখা উচিত। যেমন এটাকে আমরা কি কোথায় দেখেছি, সেন্টারে দেখেছি। তো এরপরেরটাকে আমি কোথায় দেখতে চাই, রাইটে দেখতে চাই, কারণ লেফটটা না দেখা দেখা যে কথা, না দেখা একই কথা, কারণ হচ্ছে এটা তো বাই ডিফল্ট লেফটেই থাকে। তো আমাদের এই এটাও আমরা কি করে দিলাম, রাইট করে দিলাম। তাহলে দেখো এই লেখাটা আমাদের একদম রাইটে চলে গেছে। এবার এরপরেরটাকে আমি কোথায় দেখতে চাই, সেন্টারে দেখতে চাই। তাহলে এখানে আমি আবারও আমাদের অ্যালাইনটা ইউজ করি। তো এখানে আমাদের কি হবে, সেন্টারে হবে। তো আমি এটাকে সেভ করে ওয়েবসাইটে গিয়ে রিলোড করলাম, দেখো এটা সেন্টারে চলে আসছে। তাহলে আমাদের প্রথমটা কি ছিল, সেন্টার, ও সেন্টারটা তোমাদের আগে দেখিয়েছিলাম একদম ভিডিওর ফার্স্টে। তো H1 হচ্ছে আমাদের সেন্টার এবং H2 হচ্ছে আমাদের রাইট, আমার H3 হচ্ছে আমাদের সেন্টার। তো আমাদের অ্যালাইনমেন্টে টোটাল ভ্যালু কয়টা ছিল, টোটাল ভ্যালু ছিল চারটা, সেই চারটা লেফট, রাইট, সেন্টার, জাস্টিফাই। জাস্টিফাইটা তোমার বাসায় প্র্যাকটিস করো, এটা তোমাদের বাসায় প্র্যাকটিস রইল। তো এই ছিল আমাদের যেই অ্যালাইনমেন্টের, মানে হেডিং ট্যাগের যে পার্টটুকু, সেই পার্টটুকু যেটার মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটের মাঝখানে
মধ্যে অনেক বড় বড় লেখা লিখতে পারি, অনেক কিছু লিখতে পারি। তো আমরা এগুলো নিয়ে প্র্যাকটিস করব এবং এর পরের ভিডিওতে আমরা আমাদের হেডিং এবং প্যারাগ্রাফ, আমরা আমাদের হেডিং পাঠ্যগুলো যেহেতু এই ভিডিওতে শেষ করে ফেলেছি, এর পরের ভিডিওতে আমরা আমাদের প্যারাগ্রাফের পাঠ্যগুলো শুরু করব। ঠিক আছে, তো ওই পর্যন্ত ভালো থাকো এবং নেক্সট ভিডিওটা তোমার অলরেডি স্ক্রিনের উপর চলে আসছে, দেখে নাও। আল্লাহ হাফেজ।